আমি রিসেন্ট ঘুরে এলাম চুপিচর, তাই ভাবলাম এবার একটা ধর্মস্থানে ঘুরে আসি। তাই ঠিক করলাম পূর্ব বর্ধমান জেলার বড়গ্রামে বলরাম মন্দির দেখে আসি। আমরা সবাই জানি বলরাম কৃষির দেবতা। রবিবার ছুটির দিনে, তাই সকাল সকাল আমার মোটরসাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে প্রথমে গেলাম সদরঘাট, যা কৃষক সেতু। সেই কৃষক সেতু পেরিয়ে পোলেমপুরে বাজার এলাম। এই বড় বলরাম মন্দিরটি বর্ধমান থেকে 30 কিলোমিটারের রাস্তা। এই মন্দিরটি বসুল থেকে, রায়না থেকে এবং জামালপুর থেকেও যাওয়া যায়। গাইজ, আমি বড় বলরাম মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দির চত্বর পিছনে মন্দির দেখা যাচ্ছে। মন্দির চত্বর পৌঁছে দেখি অপূর্ব সুন্দর এবং মনোরম জায়গা। এই বলরাম মন্দিরটির উচ্চতা প্রায় 50 ফুটের মতো এবং বলরামের মূর্তিটি নিম কাঠের তৈরি, প্রায় 12 থেকে 13 ফুট উচ্চতা। এই মন্দিরটিকে ঘিরে স্থানীয়দের চরম উচ্ছ্বাস। এই দেবতাকে কেন্দ্র করে অনেকগুলি উৎসব হয়। মাঘ মাসে 10 থেকে 12 দিনের একটা বড়সড় মেলা বসে।
আমি যখন মন্দিরে পৌঁছাই তখন মন্দিরে পুরোহিত মশাই পুজো করে চলে গেছেন, তাই ওনার সঙ্গে আমি দেখা করতে পারিনি। তাই একজন স্থানীয় বয়স্ক ভদ্রলোকের সঙ্গে মন্দির সম্বন্ধে কিছু কথা বলা হলো। গাইস, মন্দিরে চত্বরে ঘুরছি, এখানকার স্থানীয় দুটো ভাইয়ের সঙ্গে কথা হলো। আমি মন্দির চত্বরে আছি, এখানে কিছু ভাইয়ের সঙ্গে আলাপ হলো। ওরা সাজেশন দিলেন যে কার সঙ্গে কথা বললে মন্দির সম্বন্ধে জানা যাবে। ঠিক আছে ভাই, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। Thank you.
আমি মন্দিরে আছি, বলরাম বলরামের মূর্তিটা আমার পিছনে, মন্দিরের চত্বরে ঘুরছি। খুব সুন্দর জায়গা, ফ্যান্টাস্টিক। বর্ধমান থেকে খুব কাছেই বড় গ্রামে এই বলরামের মন্দিরটি। আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ, একটু মন্দির সম্বন্ধে বলুন বা দেবতা সম্বন্ধে একটু যদি। দেবতা বলতে কি আমরা কি জানি, আমরা যতটাই জানেন 90-95 পর্যন্ত জানি। হ্যাঁ, এই আমরা এইভাবেই দেখে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলরাম তো কৃষক, কৃষকের তো হ্যাঁ আর কি উৎসব কখন কি হয়? উৎসব বলতে গেলে মাঘ মাসের একটা উৎসব হয়। আচ্ছা, গাজন হয় তখন একটু খুব ধুমধাম হয়। রাতে গাজন, রাতে বলতে যেদিন মাঠ ভাঙা হয় সেই দিন লোকের গাদা হয়। আর মূর্তির যে এটা, এটা কাঠের তৈরি না? এটা কাঠ, নিম কাঠের তৈরি। এটা কি যে প্রথম থেকে তৈরি আছে না কোনো কত বছর পর কি? এটা তো বলতে হবে না, প্রথম থেকেই আমরা দেখে আসছি। আচ্ছা, না হয়তো অনেক দিন হলো আবার নতুন করে মূর্তি গড়া সেরকম কিছু নয়। আচ্ছা, 14টা হাত 14টা সাপ। আচ্ছা, তারপরে ওর নাঙল ফাঙল ইত্যাদি আছে যা আছে। অরিজিনাল যে কোনো এইটা কাঠের মূর্তি, পেছনে অরিজিনাল একটা পাথর আছে। আচ্ছা, সেই পাথরে ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে। গাইজ, বলরামের মন্দির আমার দেখা হলো, এবার মন্দির চত্বর ছাড়বো, অনেকক্ষণ ঘোরালে এবার বাড়ির দিকে যাব। খুব সুন্দর মন্দির। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মন্দিরে আসেন এবং যে যার মতো এই মন্দিরে এসে প্রার্থনা করেন। আপনারা অবশ্যই এই বড়োর বলরাম মন্দির আসুন এবং কিছু সময় কাটিয়ে যান। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।